নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয়া ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নিশ্চয়ই আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু হয়ে গেল আমার আরেকটি ব্যস্ত দিন। ব্যস্ত দিনে মাকে বললাম, মা তুমি আজকে রুটিগুলো ছেঁকে দাও, আমি অন্য অন্য কাজগুলো করে নিই। তার কারণ আমার তো ব্যস্ত দিন শুরু হয়ে গেছে, এখন সমস্ত কাজগুলো আমার একা হাতে করে নিতে হচ্ছে। এই জন্য মাকে বললাম তুমি একটু হেল্প করো। যেহেতু আমি ডিউটিতে ছিলাম, ডিউটিতে থাকাকালীন মাকে আমি ফোন দিয়েছিলাম, মা তুমি আজকে রুটিগুলো ছেঁকে নাও, আমি এসে তারপরে সবাইকে দিয়ে দেবো আর অন্যান্য কাজগুলো করে নেব। তাই মা সকাল সকাল উঠে রুটিগুলো ছেঁকে নিতে শুরু করে দিয়েছে। আসলে বলেন, মা থাকলে কতটা শান্তি লাগে মেয়েদের, মা হেল্প করে। আর সন্তানরা যখন, মেয়ে সন্তানরা যখন বড় হয় তখনও মাদেরও খুব হেল্প হয়। মা একবার মেয়েদের হেল্প পায়, মেয়ে একবার মাদের হেল্প পায়, এটাই জীবন। মাকে বললাম তুমি ওদিকে রুটি ভাজতে লাগো, আমি এদিকে আমার কাজগুলো করে নিই। যেহেতু আজকে নিরামিষের দিন, কৌটাকাউটিগুলো সবসময় সপ্তাহে একদিন ধুয়ে মিশে নিই, তারপরও আজকে নিরামিষের দিন পড়ে গেছে, এজন্য ভাবছি যে এগুলো পরিষ্কার করে নিই। তারপর আমরা নিরামিষ খাই সপ্তাহে একদিন, সেদিনটায় আমরা সমস্ত কিছু ধোয়া পাকলা করে নিই, এই জন্য এগুলো আমি করে নিচ্ছি। আর মাকে বললাম তুমি রুটিগুলো ছেঁকতে লাগো, তারপরে আমি এগুলো করার পরে সবাইকে খেতে দেব। কী জীবন শুরু হয়ে গেছে দেখেন আমার, এখন কেউ আমার হেল্পিং হ্যান্ড নাই। মা টুকিটাকে একটু আমার সাথে করে, আর আসার তো যেটা করার দরকার সেটাই করে নে। কী ব্যস্ত জীবন আমার শুরু হয়ে গেছে, জানি না এই ব্যস্ত জীবন কতদিন আমার কাছে একদম মানে ই হয়ে থাকবে, চেপে থাকবে। মনে হয় অনেক দিন পর্যন্ত আমার এই ব্যস্ত জীবন থাকবে, যেহেতু ঋতুর যে অবস্থা, ঋতু তো আমাকে একটু হেল্প করতে পারছে না, তার জন্য আমাকে এভাবেই কাজ করে যেতে হবে। আসলে কিছুটা দিন খুব আরাম করেছি, তো এর জন্য সে আরামের ফলটা এখন বেরোচ্ছে, একদম পানির মতো গলে গলে আমার আরামের ফলটা বেরোচ্ছে। কী বলবো আর আপনাদের, মানে যখন আমি অফিসে থাকি বা মানে একটা দিন আমি ছুটি পাই, মা যেদিন আমার অফ থাকে সেদিন ভাবি যে কী কী কাজ করব। মানে রাত্রে ভাবতে ভাবতে আমার একদম টেনশানে কাজ করে না, ভাবি যে সকালবেলা উঠে এইটে করব, এরপরে এইটে করব, ওরপরে ওইটা করব। রাত্রে ডিউটিতে ছিলাম, তারপর রাত্রে সারা রাত ভেবেছি যে সকালবেলা যে কী কী কাজ করতে হবে, মানে মাথায় কাজ করে না, এত কাজ এখন চেপে বসেছে আমাকে। আগে তো সবাই মিলে কাজগুলো করে নিতাম, এখন তো আমার নিজেই করতে হচ্ছে, এই জন্য আমাকে মানে সারাক্ষণ কাজ 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 আমার মাথায় একদম ভূতের মতো চেপে থাকে। এদিকে এই রিয়্যাক্টার ভিতর অনেক পানি জমে গেছে, দুই তিন দিন ফেলা হয় না, তা ভাবলাম আজকেই ফেলে নিই, তখন সাপ্তাহিক কাজটা করে নিই। সাপ্তাহিক যে কাজগুলো সেটা কিন্তু আমরা এইভাবেই করে নিই। আর দেখবেন যে সাপ্তাহিক যে কাজগুলো নিজেরা যদি সেট করে রাখেন যে আমরা অমুক দিন এইটা করবো, তমুক দিন এইটা করবো, তাহলে কিন্তু কাজগুলো করতে অনেক সুবিধা হয় এবং একটু সময়ও কম লাগে। আর আপনি যদি মানে তাড়াহুড়ো করে বলেন যে এটার পরে এটা করব, এটার পরে ওইটা করবো, তখন কিন্তু হয় না। মানে একটা শিডিউল ভাগ করে নিতে হয় যে এরপরে এটা করব, তাহলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এই যে কথা বলতে বলতে আমি টেবিলে এসে থালাবাটিগুলো সুন্দর করে মুছে নিলাম, এখন সবাইকে খাবারটা পরিবেশন করব। আমার তো গরম গরম রসগোল্লা দেখে মাথা খারাপ হয়ে গেছে, একদম খেতে ইচ্ছে করছে। আমি রসগোল্লা এত পছন্দ করি বুঝবেন না, রসগোল্লা দই আর কাঁচা সন্দেশ আমার খুবই পছন্দ। আর রুটিতে তো মজে যায় রসগোল্লা, কী মজা, কী মজা, কী মজা লাগবে বুঝতেই পারছেন, আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। যাই হোক, সবাই বলছে যে খুব ভালো হয়েছে, রসগোল্লা দেশকে রুটি খাবো। আর রসগোল্লার ঝোল দিয়ে রুটি পরোটা খেতে তো অসাধারণ লাগে, আপনাদের কেমন লাগে জানি, তবে আমার খুব ভালো লাগে। আমার তো লোভেতে একদম জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, মানে এক্সাইটেড হয়ে পড়েছি রসগোল্লা দেখে। আমি জানি না আজকে আমার ভাগে এরকম রসগোল্লা পড়বে, রুটি দেখে খেতে পারবে, এটা আমি বুঝতেই পারিনি। এনে রেখে দিয়েছে আর মজা করে এখন খেয়ে নিচ্ছে। এই যে পিও খেয়ে নিচ্ছে, ঋতু খেলো, এখন ভাবছি আমি তো আর কতক্ষণ বসে থাকবো, আমি খেয়ে নিই। মার অপেক্ষা করলামই না, মা যখন খেয়ে নেবে খেয়ে নেবে, মার টেনশন আজকে আর করলাম না, আগে আমি খেয়ে নিই। কিন্তু একটা রসগোল্লা পেটটা আমার ভরবে না, আর একটু বেশি হলে ভালো হতো, কী করবো আর বলেন, একটাই আছে একটাই খেয়ে নিই। এর থেকে আপনাদের আর ভাগ টাগ দিতে পারলাম না, নিজেই খেয়ে নিলাম। এই যে ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি,
আর আজকে ঝটপটি রান্না হবে, একদম ব্যস্ত জীবনের সাথে ঝটপট নিরামিষ রান্না হবে আজকে। ভিডিওটি স্কিপ করবেন না, নিরামিষ রান্নাগুলো আমি কীভাবে করি একদম তিন চার ভাগে করে ফেলবো, আপনারা দেখে নেবেন। এইভাবেই করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। তাহলে ভিডিওটি দেখতে থাকুন আর আমার ঝটপট কাজগুলো রান্নাগুলো দেখতে থাকুন। এই যে চলে এলাম ঝটপট করে আবারও বেসিনে, এগুলো করে নেব। মানে আজকের সমস্ত কাজ হবে ঝটপট, সব ঝটপট হবে, কোনো দেরি হবে না, কোনো ই হবে না, সব কিছু ঝটপট। শিডিউল একদম ভাগ করে রেখেছি কোনটার পরে কোনটা করব। মানে মাথায় সবসময় নড়াচড়া করছে যে আগে তো অন্য টেনশন করতাম, একদম অফিস থেকে এসেই সামনে করা ভাত ধরে দিত সেটা খেতাম, আর স্নান টান করে টিভি তো দেখতামই না, অন্যান্য ওই ইউটিউব নিয়ে মেতে থাকতাম, সবার ব্লগ দেখতাম। তারপরে ব্লগ দেখতে দেখতে মাথায় কখন যে ভূত চেপে গেলো যে আমি একটা ব্লগ খুলে ফেলবো, ভূতটা চেপে গেলো আর আমি খুলে ফেললাম। আর এখন তো ওই সে আরামের দিন চলে গেছে, খাটের পরে পা তুলে রেখে আরাম করতে পারছি না, এখন ঝটপট, সব ঝটপট, সব ঝটপট। কী করবো বন্ধুরা, আমার মতো ঝটপট কাজ শুরু করে দেন, একদম শিডিউল ভাগ করে রাখবেন, এটার পর ওইটা করবো, তাহলে দেখবেন যে একদম মাকু হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। এই যে খাওয়ার পরে সমস্ত বাটিগুলো ধুয়ে নিলাম, আর রুটি বানানোর পরে অবশ্যই পিঁড়িটা ধুয়ে রাখবেন, তাহলে কিন্তু পিঁড়িটা ভালো থাকে এবং ওখানে পোকামাকড় ধরে না। অনেক সময় যদি আটা ময়দা মেখে থাকে তাহলে কিন্তু পোকায় কেটে দেয়। একটা টিপস দিলাম, একদম বিনা পয়সা একটা টিপস দিলাম, টিপসটা অবশ্যই ফলো করবেন। আর এই থালাবাটি ধুতে আসলে যে কোথা থেকে চুল আমার হাতে জড়া, মানে সারাক্ষণ চুল আসার, চুলের জ্বালাতে ঘরে ময়ময় হয়ে যায়, এত চুল এত চুল, ও বেলকনিতে যে মাথা আসবে, তারপরে আমাকে চুলে একদম একদম আঁকড়ে ধরে। এতটা ভালোবাসা আমার স্বামী যদি দিত তাহলে কিন্তু খুব ভালো লাগতো, কিন্তু চুলে যতটুকু ভালোবাসা আমাকে দেয় আমার স্বামী কিন্তু ততটা ভালোবাসা আমাকে দেয় না, একদম চুলে স্বামীর মতো জড়িয়ে ধরে আমাকে। কী আর বলবো আপনাদের, যাই হোক বন্ধুরা, মেলা মস্করা মজা করলাম আজকে, ঝটপট রান্না ঝটপট কাজ, এই জন্য একটু মজা করে কথা বললাম, কিছু মনে করেন। তবে আমি খুব রসিক মানুষ, খুব মজার মানুষ, আমি রুগীদের যে কী পরিমাণে হাসাতে পারি, কী পরিমাণে কী বলবো। আপনারা যদি চান যে আমার এই ধরনের ভিডিও দেখবেন, মজার ভিডিও, তাহলে অবশ্যই আপনাদের মজার ভিডিও দেখাবো। এদিকে চলে আসলাম আবার ঝটপট পিউর রুমে, পিউকে বললাম যে তোমার কালকে অডিশন আছে, ঝটপট মেরে দাও একদম গানগুলো সব সেটিং করে ফেলো। গানগুলো আপনাদের শোনাতে পারছি না, যেহেতু পাশে রাস্তায় বেটারা বানাচ্ছে বিল্ডিং, সেখানে ধমাধম ইটির বাড়ি, এই ইটির বাড়ির জন্য আমার পিউর গানটা আপনাদের শোনাতে বললাম। তবে কিন্তু একটা কথা, কালকে পিউর অডিশন আছে, অবশ্যই যেন 100 জনের মধ্যে ও টিকতে পারে, আপনারা এই দোয়া এবং আশীর্বাদ করবেন, ঠিক আছে? এটি আপনার কাছে অনুরোধ। এবার চলে আসলাম আর একটা রুমে ঝটপট কাজ করতে, আমার জামা কাপড়গুলো ধুয়ে রেখেছে, আশা তো আয়রন করেইনি, ঋতু আয়রন করে রাখতো আগে, আমার কোনো টেনশন ছিল, নো টেনশনে জামাগুলো থাকতো একদম ওয়ার্ড্রোপে, আমি ঘচাঘচ গায়ে দিয়ে অফিস চলে যেতাম, এখন ফসা ফসা আমি এগুলো করে নিচ্ছি। কী আর বলবো, দেখেন কত তাড়াতাড়ি আমি জামাকাপড়গুলো আয়রন করেছি, এইভাবে সমস্ত জামাকাপড়গুলো আয়রন করে নেব। এরপরে চলে যাবো ছটাছট রান্নাঘরে। আমার কথা শুনে পিউ হেসে বাঁচতে চায় না, তার কারণ আমি এরকম সবাইকে হাসাতে খুব পছন্দ করি। এই যে আমার হয়ে গেলো ঝটাঝট একদম আয়রন করা, এখন রেখে চলে যাব রান্নাঘরে, ঝটাঝট রান্না করে ফেলবো একদম। দেখবেন মুহূর্তের মধ্যে আমি ছটাছট করে একদম পাঁচ মিশালি রান্নাটা করে ফেলবো, চার পাঁচ ভাগে রান্না শুরু করে দেবো। দেখবেন যে মুহূর্তের মধ্যে আমার আজকে রান্নাটা হয়ে গেছে, এই যে আর একটা জামা আছে সেটাও করে নেব। তবে বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, দারুণ লাগবে আপনাদের, খুব সুন্দর লাগবে। আপনারা ভাবেন যে আমাদের সুপ্রিয়া দিদি এত সুন্দর কথা বলতে পারে, কিন্তু আমাদের তো এখনও পর্যন্ত শোনায়নি, শুনেই মুগ্ধ হয়ে যাবেন। কী আর বলবো, আমি একই সুপ্রিয়া দশভুজা দশ রকমের রূপ ধরতে পারি, এটাই আজকে আপনারা প্রমাণ পাবেন। এই যে হয়ে গেলো আমার ছটাছট আয়রন করা, রেখে দেবো ওয়ার্ড্রোপের ভিতর। শেষ, ওয়ার্ড্রোপের রেখে দিলাম, মানে একদম ওয়ার্ড্রোপটাও খুলতেছে না, সেও ভাবছে সুপ্রিয়ার সাথে একটু যোগ দিয়ে একদম ঝটাঝট কাজ করে চলে যাক। চলে আসলাম রান্নাঘরে, এখন রান্নাঘরে এসে একদম শুরু করে দিয়েছি পটাপট রান্না, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, পটলটা দিয়ে দিলাম, পটলটা ভাজি করার পরে চলে যাব অন্য রান্নায়। এপাশে আর একটা চুলাতে দিয়ে দিলাম, নিরামিষ সবজি রান্না করব, ছটা ছটা একদম সোয়াবিনটা ভেজে নেব।
আজকে ঘি নেই, খুব টেনশন লাগতেছে ঘি ছাড়া কেমন লাগবে। তারপরে একটু বাটার থাকবে, সেটুকু দিয়ে দেবো। একটু বাটার এক জায়গায় চুরি করে রেখে দিয়েছি একটা প্লেটে, সেটার আপনাদের সাথে শেয়ার করবো না, যেহেতু বাটার মানে পরিমাণটা এত কম সেটা আপনাদের দেখানো যাচ্ছে না। এই জন্য একটু লুকিয়ে লুকিয়ে দেবো, একটু লুকিয়ে লুকিয়ে দেবো, সেটা আর আপনাদের দেখাবো না। এই যে পটলটা একবার উল্টিয়ে দিলাম, আর একবার পাল্টিয়ে দেবো, হয়ে যাবে। আর এদিকে আপনার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি, ছটা শট তুলে নেব। আজকে দেখবেন ঝটপট কেমন করে আমি রান্নাগুলো করে ফেলি। এই যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, এখন আমি দিয়ে দিলাম কালিজিরাটা। আহারে কী যে সুন্দর লাগবে কালিজিরা, জিরা ফোড়নটা অসাধারণ লাগে। তার সাথে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ। কী মজা লাগবে আজকে খেতে, বসবেন না, সব নিরামিষ, সব নিরামিষ। দিয়ে দিলাম কাঁচামরিচ চেরা, এরপরে দিয়ে দিলাম ফুলকপি আর আলু। আহারে কী অসাধারণ লাগবে আজকে খেতে, খুবই অসাধারণ লাগবে, বোঝেন। ফুলকপি আর আলুর সাথে সয়াবিন দিলে কতটা মজা লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, সব কিছু দিয়ে দিলাম। ছটা ছট মেরে দেবো একদম অল্প সময়। তারপরে দিয়ে দিলাম লবণ, একদম অল্প সময়ে রান্নাগুলো হয়ে যাবে। এরকম ছটা ছট রান্না করে ফেলুন, দেখবেন যে কত সুন্দর লাগে খেতে। দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, এটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো, আর একটু নেড়ে চেড়ে নেবো। একটু একটু করে নেড়ে চেড়ে নিতে নিতে একদম কষিয়ে যাবে। তারপরে ঢেলে দেবো জল, জলের মধ্যে দিয়ে দেবো একটু চালের গুঁড়ি, চালের গুঁড়িটা দিলে সুন্দর ঘন। এবার ঢেলে দিলাম সয়াবিনটা। আহারে সয়াবিনটা খেতে কি মজা লাগে, সয়াবিনের যে কি সুন্দর। আমি ভুনা রান্না করতে পারি, সেটা যদি আপনারা একদিন দেখতে চান তাহলে একদিন ছটা ছট রান্না করে দেবো। এই যে ঢেলে দিলাম ঝটা ঝট পানি, জল, তারপর একটু লবণ দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি পটলটা উঠিয়ে নিয়ে গেছি, দেখেন একটা পটল রয়ে গেছে প্যানে, তার মধ্যেই দিয়ে দিলাম আমি বেগুনটা। বেগুনটা কাটতে যে এত পোকা বেরিয়েছে, এত পোকা বেরিয়েছে, এই জন্য অর্ধেকটা কেটে কেটে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখন একটু কালিজিরা। আহারে কালিজিরাটা দিলে যে কত সুন্দর লাগে বুঝবেন না। এদিকে দিয়ে দিলাম একটু চিনি তরকারিতে, তারপরে দিলাম ধনে কুচি পাতা। আহা কী মজা লাগবে, ধনে কুচি পাতাটা দিলে যে কী সুন্দর লাগে খেতে। আর ওদিকে বেগুনটা হতে লাগুক। বন্ধুরা আজকে যদি এই যে হারে আমি একটা কথা বলতে যাবো, তার মধ্যে দিয়ে বেগুনটা দেখলাম হয়ে গেছে, বেগুনটা উঠিয়ে নিয়ে তারপর কথাটা বলি। যদি আজকে আমার ভিডিওটি একটু হলে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা ওই যে ছোট্ট একটা ঘন্টা আছে না, পুজোতে যে ঘন্টা বাড়িয়ে আমরা, ওই ঘন্টাটা একটু বাড়িয়ে দিয়ে দেবেন। তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আস্তে আস্তে আপনাদের কাছে পৌঁছে যাবে, তারপরে আপনারা দেখে নিতে পারবেন। এবার চলে আসলাম আমি লাল শাক নিয়ে। আহারে এই লাল শাকটা ঋতু খুব পছন্দ করে, কিন্তু ওখানে কী দিয়েছি জানেন, ওখানে কালিজিরা ফোড়ন দিয়েছি। কালিজিরা ফোড়নটা দিলে আহারে কী অসাধারণ লাগে, দেখবেন আজকে খেতে কী অসাধারণ লাগে, জমে যাবে দুপুরি খাবারটা। আর এদিকে রান্নাটা হয়ে গেল, এদিকে আর একটুখানি ওই যে কী যেন বলে পাঁচফোড়নের ভাজা জিরে গুঁড়ো, সরি পাঁচফোড়নটা ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিলে তো জমে যায় রান্নাটা, কী যে ভালো লাগে বুঝবেন না, খুব সুন্দর লাগে। যাই হোক, বেল আইকনটা বাজাতে বলছিলাম। তারপরে যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, একদম শুভেচ্ছা, শুভকামনা সব কিছু দিয়ে দিলাম। আর যারা করেনি তারা একটু করে নেবেন বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিওগুলো সবাই আপনারা দেখতে পারবেন। এদিকে আমার হয়ে গেলো লাল শাক ভাজিটা, খুব সুন্দর হয়েছে আজকে লাল শাক ভাজিটা। আমার ঋতু খেতে খুব পছন্দ করে, ঋতুর জন্য স্পেশালি এটা ভাজি করেছি। আর আমি দুপুরে তো খেতে গিয়েছিলাম, খেয়েই আপনাদের সাথে ভয়েসটা দিচ্ছি, এত সুন্দর লেগেছিলো খেতে কী আর বলবো। এই যে হয়ে গেলো ছটা ছট রান্না, ঝটপট রান্না, আমি সমস্ত কিছু এখানে রেডি করে দিচ্ছি, তারপরে যার যার ইচ্ছে মতো সে খেয়ে নেবে। আমি তো রান্নাটা করেই খেয়ে নিয়েছিলাম, তারপরে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। নমস্তে, সবাই ভালো থাকুন।